शुरू करितेछि महान सृष्टिकर्तार नामे जिनि परम करुणामय एवं अत्यंत दयालु। आमि जे এই খাম্বাগুলার পাশে এখানে দাঁড়িয়ে আছি, এগুলো হচ্ছে গিয়ে বৈদ্যুতিক খাম্বা বা পিলার যেটারে বলে। এটা দুই বছর আগে এই জায়গায় এনে ফেলানো হয়েছিল। দুই বছরে আপনারা কালার দেখেই বুঝবেন যে এটা একদম মাটির সাথে মিশে যাচ্ছে দিন দিন। এইটা হচ্ছে গিয়ে আমার, আমি যে কারণে আসছি, জায়গাটার নাম হচ্ছে গিয়ে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা, এই কমলগঞ্জ উপজেলা, কমলগঞ্জ উপজেলার। এটা আমরা খাসিয়াপুঞ্জি হিসাবে জানতাম, আবার অনেকে বলেন যে কালিয়েন কালিনজি পুঞ্জি। এখানে হচ্ছে গিয়ে বেশিরভাগ মানুষ যারা আদিবাসী এখানে, তারা কিন্তু এই পানের উপরেই বেশি অর্থনৈতিক ভাবে নির্ভর করেন। কিন্তু আমি এখানে ফুটবল খেলতে আসছিলাম, আইসা তারা আমার একটা কষ্টের কথা বলছেন। এই কষ্টটা আমি বাংলাদেশের যারা ক্ষমতাবান আছেন, যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এই কষ্টটা তাদেরকে একটু শুনাইতে চাই। তারা এই দুই বছর আগে এখানে বিদ্যুতের লাইন আছে, কিন্তু বন বিভাগের বাধার কারণে তারা বিদ্যুৎ পাচ্ছেন না। বিদ্যুৎ না পাওয়ার কারণে তারা বিভিন্ন রকম সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে খেয়াল করে দেখেন যে বন বিভাগ এমন সময় বাধা দিছে যে সময়ে খুঁটি টুটি সব চলে আসছে, এই সময় হঠাৎ করে লাইন দেওয়ার আগে বন বিভাগ বলতেছে যে এখানে আমরা দিব না। বন বিভাগের নানা কারণ থাকতে পারে যে বন বিভাগ কি কারণে দিতে চায় না। তারপর আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এরা এমন জায়গায় বসবাস করে, আপনারা পাহাড়টা দেখলেই বুঝতে পারবেন, এই জায়গাতে ফেসবুকেও যে আইসা বলবে যে আমি কষ্ট পাচ্ছি, আমার এই ইলেকট্রিসিটি নাই, আমার ইন্টারনেট নাই। দেখেন বঙ্গবন্ধুর এই সোনার বাংলার জননেত্রী শেখ হাসিনা যেভাবে কষ্ট করে বিভিন্ন জায়গায় পাহাড়ের নিচ দিয়ে সমুদ্রের নিচ দিয়ে টানেল তৈরি করতেছেন, কিন্তু এইরকম সময়ে এদের এই সাউন্ডটা পৃথিবীর বা বাংলাদেশের বেশিরভাগ নেতৃবৃন্দের কাছে পৌঁছাইতেছে না। এই পর্যায়ে যে এই যে খাসিয়াপুঞ্জি যেটা আছে কালিনপুঞ্জি, এই পুঞ্জির যিনি এখানে যারা মন্ত্রী বলেন মনে হয় না, হ্যাঁ, উনাকে আমি একটু শুধু জিজ্ঞেস করতে চাই যে আপনাদের যে এই এতদিন ধরে যে পড়ে রয়েছে এই খুঁটিগুলা, আপনারা তো কারেন্ট পাইতেছেন না, তো কারেন্ট না পাওয়ার কারণে আপনারা অনেকগুলা মানুষ কিভাবে আপনারা নির্যাতিত হইতেছেন একটু যদি বলতেন এখানে সংক্ষেপে। নির্যাতন তো হয়েছে, আমরা তো কারেন্ট না পাওয়া, আমরা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এখন পড়তে পারে না। আচ্ছা, এখন বিভিন্ন সমস্যার মধ্যে আমরা আসি এবং রাস্তাঘাট দিয়েছি, আমরা তো সমস্যার মাঝে আসি। আর বর্ষা সিজনে তো আমরা স্কুলে যেতে পারি না, ঠিক বর্ষা সিজনে যখন আমরা যেতে না পারি, আমার ছেলে মেয়ে গুলা তো ঘরে বসে পড়তে পারে না, কিন্তু পড়তে পারে না, বিদ্যুৎ থাকলে তো পড়বে, এবং বিদ্যুৎ না থাকে তারা এখন পড়তে পারে না, এই তো আমরা সমস্যা। আচ্ছা, আমি আমি এই ভিডিওটা শেষ করার আগে পাহাড়ের ভিতরে ঢুকে আপনাদেরকে একটা কথা বলতে চাই। শুনেন, যদি এখানে আমাদের দেশটা যদি অনেক গরিব হইতো, তাইলে বলতাম যে না, দরকার নাই, আপনি বিদ্যুৎ দিয়ে কি করবেন, লাগবে না বিদ্যুৎ। কিন্তু আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে এই মানুষগুলা কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত হইলে, আমরা যে সোনার বাংলার কথা বলি, আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, বন বিভাগের যারা আছেন, মাননীয় বন মন্ত্রী সহ সবার উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেভাবে এই মানুষগুলারে বাঁচাই রাখা যায়, এরা পানকে, আমরা যে পান খাই এই পানের, এখানে তারা পানের উপরই ডিপেন্ড করেন, তাদেরকে বাঁচাই রাখা যায় যদি এই রকম সময়ে, যেখানে আমরা অনেক আগায় গেছি বাংলাদেশটা, এরকম সময়ে যদি বিদ্যুতের খুঁটি আনার পর দুই বছর ধরে যদি লাইনটা দিতে না পারেন, তাহলে আমাদের 100% বিদ্যুতের আওতায়, বলা হয় বারবার, কিন্তু এটা আমাদের একটা ব্যর্থতা থেকে যাবে। আর এরা আদিবাসী, আমি যতটুকু জানি জননেত্রী শেখ হাসিনা সরকার আদিবাসীদের ব্যাপারে যে ধরনের সুবিধা দিচ্ছেন, আমাদের এই কমলগঞ্জের এই মানুষগুলা সুবিধার বাইরে থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আমি পরিশেষে একটাই কথা বলবো যে মাননীয় বনমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটাই দাবি যে এদেরকে একটু বিদ্যুতের ব্যবস্থা করেন, কারণ আদিবাসী আমরা যে বলি, আমরা আদিবাসীদের জন্য আমরা অনেক কিছু করতেছি, এইটার একটা প্রমাণ হিসেবে থেকে যাক, এই পঞ্জিতে খাসিয়া পঞ্জিতে একটু বিদ্যুতের ব্যবস্থা করেন। তাইলে এরা যে ট্যালেন্ট আছে এদের, আমি যতটুকু জানি এদের ছেলে মেয়েরা যে পরিমাণ ট্যালেন্ট আছে, এইটা যদি বিদ্যুতের মাধ্যমে যদি কাজে লাগাইতে পারেন, এরা বাংলাদেশের বিবর্তনে, বাংলাদেশকে সোনার বাংলা বানানোতে অনেক বেশি ভূমিকা রাখবে। পরিশেষে বিদায় নিচ্ছি খাসিয়াপুঞ্জি থেকে এই পাহাড়ের মধ্যে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।